ফাইনালি পারমিট আমরা পেয়ে গেছি। এখান থেকেই শুরু হচ্ছে আমাদের এবিসির জার্নি। এই ব্রিজটা পার করার পরেই পড়ল প্রথম চেকপোস্ট অন্নপূর্ণা বেস ক্যাম্পের। এখানে আমরা যে পারমিট করেছিলাম সেই পারমিট আমরা এখানে কাগজ দেখাবো, তারপর এই রাস্তা হয়েই চলে যাবো সোজা ঘাটনুকের দিকে। ওয়েলকাম টু অন্নপূর্ণা কনজারভেশন এরিয়া। এমটি অন্নপূর্ণা উচ্চতার দিক থেকে যার অবস্থান পৃথিবীর দশম স্থানে। যারা আমরা ট্রেক পছন্দ করি বা যারা আমরা ট্রেক লাভার, তাদের কাছে অন্নপূর্ণা বেস ক্যাম্প এক কথায় অনবদ্য একটি জায়গা। তাই তো পৃথিবীর প্রায় প্রতিটি দেশ থেকেই একবার হলেও মানুষ ছুটে আসেন এই অন্নপূর্ণা বেস ক্যাম্পের ট্রেকিংয়ে। আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিংয়ের আমার আজকের এই প্রথম পর্বে। এর সঙ্গে থাকবে সম্পূর্ণ একটি ইনফরমেশান, যাতে আপনারা কিভাবে কোথা থেকে কম খরচে এবিসি ট্রেক সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারেন। আশা করছি প্রতিটি পর্বেই আপনাদেরকে পাবো। তাহলে চলুন শুরু করা যাক শুরু থেকে। বাঙালির ছেলে বাংলায় বলি, সময় পেলে ঘুরতে চলি। এবারে আমার ডেস্টিনেশন এবিসি অন্নপূর্ণা বেস ক্যাম্প। গল্পটা শুরু হয়েছিল আমার প্রিয় শহর কলকাতা থেকেই। কলকাতা থেকে সবার প্রথমে আসতে হলো পোখরা। আর পোখরা কিভাবে এলাম সেই ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। পোখরা বাস স্ট্যান্ডে নেমে সবার আগে যেটা করলাম, এখান থেকে একটা গেস্ট হাউস রেন্ট নিলাম 3 ঘন্টার জন্য। প্রাইস নিল 700 টাকা। তো এই হচ্ছে সেই গেস্ট হাউসের ব্যালকানিতে এখন দাঁড়িয়ে, আর এই হচ্ছে একদম মেন রাস্তার ওপরে। আর আমি যদি দেখাই, আমার ঠিক এই সামনে যে বিল্ডিংটা, এটাই হচ্ছে পোখরা বাস স্ট্যান্ড। পোখরা বাস স্ট্যান্ডের জাস্ট অপোজিট এই গলিটা। তো আপনারা চাইলে এখানটা রুম নিয়ে কিছুক্ষণের জন্য ফ্রেশ হতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, স্নান বাথরুম সবই ব্যবস্থা আছে এবং খুব কম প্রাইসে। তো আমরা এটা করলাম, যদি আপনাদের ভালো লাগে আপনারা ওটা করতে পারেন। জানিয়ে রাখি এবিসি ট্রেকিংয়ের জন্য আপনাকে কিন্তু নেপাল গভর্নমেন্টের কাছ থেকে নিতে হবে একটি পারমিট, যার জন্য আপনাকে আসতে হবে নেপাল ট্যুরিজম বোর্ডের অফিসে। কিভাবে আসবেন সেটাও জানিয়ে দিচ্ছি। সুবিধার জন্য জানিয়ে রাখি, এদিক থেকে যে বাসগুলো আসছে এই সামনেই হচ্ছে পোখরা বাস স্ট্যান্ড। আর এই পোখরা বাস স্ট্যান্ড থেকে সামনে এলেই যে লাইট স্ট্যাম্পটা দেখা যাচ্ছে, যে চার মাথার মোড়, এটাই হচ্ছে পৃথিবী চক। এখান থেকেও আপনারা গাড়ি নিতে পারেন, অথবা পোখরা বাস স্ট্যান্ড থেকেও গাড়ি করতে পারেন। সেখান থেকে আপনাকে যেতে হবে নেপাল ট্যুরিস্ট অফিস, ভাড়া পড়বে 25 টাকা প্রতিজন। এই হচ্ছে মেন রাস্তা, আপনি যখন পৃথিবী চক থেকে আসবেন বাসে করে বা গাড়ি করে, আপনাকে ঠিক এই যে নেপাল ট্যুরিজম অফিস এর ঠিক সামনেই নামিয়ে দেবে। এখান থেকে আপনাকে যেতে হবে কিছুটা ভেতরের দিকে। ভেতরের দিকে যখন আপনি যাবেন, সেখানে আছে নেপাল ট্যুরিজমের অফিস আছে। সেখানে যাওয়ার পর আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, সাথে অবশ্যই 2টো পাসপোর্ট সাইজ ফটো এবং আধার কার্ডের অরিজিনাল এবং জেরক্সটা ক্যারি করবেন। এখানে যদিও জেরক্সটা লাগছে না, কিন্তু অরিজিনালটা দেখতে চাইছে। আর বলে রাখি, ইন্ডিয়ানদের জন্য চার্জেস হচ্ছে 1000 টাকা, আর যারা বাইরে থেকে আসবেন অন্য কান্ট্রি তাদের জন্য 3000 টাকা। তো চলুন ভেতরে যাওয়া যাক, আরও কি ডকুমেন্টস লাগছে সবই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ফাইনালি পারমিট আমরা পেয়ে গেছি, এখান থেকেই শুরু হচ্ছে আমাদের এবিসির জার্নি। আর বলে রাখি, যখন এবিসির জার্নিতে আসবেন পারমিটটা অবশ্যই করবেন, এটা আপনার ভালো সবার ভালো, কারণ সবাইকেই সেফটি যেমন যেতে হবে সেফটি তেমন আসতে হবে। তার পাশাপাশি যেহেতু আমরা ট্যুরিস্ট এবং ট্রেকিং করতে যাচ্ছি, তার জন্য গভর্নমেন্টের কাছেও সমস্ত তথ্য দিয়ে যাবেন, যাতে কোনো রকম কোনো প্রবলেম হলে তারাও আপনাদেরকে হেল্প করতে পারে। এবার বলি, পারমিট তো পেয়ে গেলেন, নেক্সট যাবেন কোথায়, মানে আপনি ট্রেকিংটা শুরু হবে ঠিক কোন জায়গা থেকে? তাহলে বলি, প্রথমে আপনাকে পোখরা থেকে আসতে হবে
হরিচক, যে চার মাথার মোড় সেখানে। হরিচক থেকে আপনাকে আবারও গাড়ি পাল্টিয়ে যেতে হবে নয়াপুল, আর এই নয়াপুল থেকে শুরু হবে আপনার পথ চলা। কীভাবে আসবেন স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। আফটার লাঞ্চ ফিরে এলাম সেই পোখরা বাস স্ট্যান্ডেই, সেখান থেকে এই ধরনের একটা গাড়ি বুক করে নিলাম। এখান থেকে আমরা যাব এখন হরিচক, ভাড়া নিল 35 টাকা করে। 15 মিনিটের মধ্যে পোখরা থেকে চলে এলাম হরিচক, যে বাস স্ট্যান্ড সেইখানে। এই যে গোল স্ট্যান্ডটা, একটা স্ট্যাচু আছে, তাকেই বলা হয় হরিচক মোড়। আর হরিচক মোড়ের ঠিক পাশেই এইভাবে বাস দাঁড়িয়ে থাকে, এই বাসগুলোই চলে যাবে নয়াপল। ভাড়া পড়বে জন প্রতি 200 টাকা। তো চলুন আপনাদের তাহলে পাশে করে যাওয়া যাক নয়াপুল। জীবন মানেই সাদা কালো, আর রাস্তা মানেই মন্দ ভালো। তবে যাই হোক, এই খারাপ ভালো রাস্তার মধ্যেই আমরা চলে এলাম নয়াপুলের খুব কাছাকাছি, আর বাস এখন দাঁড়িয়েছে একটু টি ব্রেকের জন্য। আমরা যদিও খেয়ে উঠেছিলাম, কিন্তু বাসের অনেক লোকই খায়নি, তো তাদের জন্যই এখন খাওয়া দাওয়া চলছে। আর আমরা এখানে এখন ফটোশ্যুট করতে ব্যস্ত, তার কারণ এরকম পাহাড়ি ভিউ সবারই ভালো লাগে, তো আমরা এখন সেই ভিউটাই এনজয় করছি। এবিসি ট্রেকিংয়ের আজ আমাদের প্রথম দিন পথ চলা শুরু, আর আমরা নয়াপল থেকে শুরু করলাম পায়ে হেঁটে পথ চলা। প্রথমে আমরা পোখরা থেকে চলে এলাম বাই বাস হরিচক, হরিচক থেকে আবারও বাস চেঞ্জ করে চলে এলাম নয়াপুল, আর নয়াপুলের থেকে এখন শুরু হলো আমাদের পথ চলা। এখনও অনেক রাস্তা বাকি, আর কতটা কী হয় সবই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। অভিক, আমি গুড্ডু, আর উড়িপন সবচেয়ে প্রাচীন লোক, শতাব্দী প্রাচীন লোক এটা, আর এটা তার থেকে একটু ইয়াং। ওয়েলকাম টু অন্নপূর্ণা কনজারভেশন এরিয়া। তো এই ব্রিজটা পার করার পরেই পড়লো প্রথম চেকপোস্ট অন্নপূর্ণা বেস ক্যাম্পের। এখানে আমরা যে পারমিট করেছিলাম সেই পারমিট আমরা এখানে কাগজ দেখাবো, তারপর এই রাস্তা হয়েই চলে যাবো সোজা ঘানুকের দিকে। ট্রেকিংয়ের পথ কখনো আপ কখনো ডাউন, তবে যাই হোক নানা করে প্রায় 2 ঘন্টার কাছাকাছি হেঁটে ফেললাম। তবে সামনে যেটা চমৎকার ভিউ পাচ্ছি তা অনবদ্য, আমি অবশ্যই ক্যামেরা ব্যাক করে সেটা তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। যাওয়ার সময় কি সুন্দর একটা দেখতে পাচ্ছি, এখানে ঝর্ণা পড়ছে, দারুণ লাগছে। কিন্তু পাহাড়ের মাঝে এই ধরনের ঝর্ণা দেখতে বেশ ভালোই লাগে। প্রথম দিনের ট্রেক জার্নি একটু স্লোলি স্লোলি করাই ভালো, তার কারণ প্রথম দিন একটু আস্তে আস্তে হাঁটা, শরীরটাকে এই যে পাহাড়ি জায়গা তার সঙ্গে খাপ খাওয়ানো, এগুলো একটা ব্যাপার থাকে। কারণ এক তো হাই অল্টিটিউড, তার সঙ্গে পাহাড়ি রাস্তা উঁচু নিচু, তাই প্রথম দিন চেষ্টা করবেন যতটা সম্ভব আস্তে আস্তে হাঁটার। সন্ধে প্রায় হয়ে গেছে, ঘড়িতে সময় 6টা, চারিদিকে একটা আলো আঁধারির খেলা চলছে, আর আমরা যতটুকু খালি চোখে দেখতে পাচ্ছি
বেশ ভালোই অন্ধকার অন্ধকার লাগছে। আমরা ভেবেছিলাম আজকে আমরা প্রথম দিন সরাসরি ঘাড়নুকে গিয়ে স্টে করবো, কিন্তু মনে হচ্ছে আমাদের ঘাড়নুক আলটিমেট পৌঁছানো যাবে না। তাই এখান থেকে মানে যেখানে এখন দাঁড়িয়ে আছি সেখান থেকে নিয়ার বাই শিউলিবাজার বলে একটি জায়গা আছে, তো আমরা ভাবছি আজকে নাইট স্টেটা এই শিউলিবাজারেই করব। দেখা যাক কতটা কি পথ অতিক্রম করতে হয়। এখনও হাঁটতে হাঁটতে প্রায় সন্ধে কভার হয়ে গেল, আর এখন খুব একটা বেশি লাইটও চোখে পড়ছে না, অন্ধকার দিয়ে এখন টর্চ মেরে আমরা হেঁটে চলেছি। ফাইনালি দিন রাত পার করে চলে এলাম শিউলিবাজার গেস্ট হাউস। দেখতেই বুঝতে পারছেন চারিদিকে অন্ধকার আর আমার মাথার উপরে একটা টিমটিমে লাইট জ্বলছে। আজকে রাতটুকু আমরা এখানে স্টে করছি, কালকে সকালে উঠে এই যে শিউলিবাজার গেস্ট হাউস, এখানকার যে মাহল এখানকার যে অ্যাটমসফিয়ার টোটালটাই সবার সঙ্গে দেখিয়ে নেবো। আর রাত্রেবেলা ডিনার করে আপাতত একটু ঘুমিয়ে নিচ্ছি, কারণ অনেক ধকল হয়ে গেছে আর প্রথম দিন ট্রেক একটু কষ্ট হয়, তো শরীরও অনেক টায়ার্ড। তাই আজকে খাওয়া দাওয়া করে সরাসরি ঘুমিয়ে পড়বো, দেখা হবে কালকে সকালে, টাটা। এই হলো সকালবেলার শিউলিবাজার, আর এই ছিল আমার প্রথম দিনের ট্রেক জার্নি। দেখা হবে আগামী দিন নতুন একটি পর্বে নতুন করে। ততক্ষণ সবাইকে টাটা, খুব ভালো থাকবেন সবাই। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।